বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, বৃষ্টিময় সন্ধ্যায় আমরা বাহির হয়ে গেছি আমাদের পছন্দের খাবার খেপসা খাওয়ার জন্য। যে খাবারটা সৌদি আরবে খেয়ে আসছে এখন চট্টগ্রাম খুলশিতে বসে আলবাইকে আমরা এই খাবারটা খাইতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? আমরা বাসা থেকে সোজা চলে গেছি খুলশিতে পছন্দের খাবার খাওয়ার জন্য। যখন থেকে শুনেছি আলবাইক চালু হয়েছে তখন থেকে ট্রাই করতেছিলাম, কিন্তু সময়ের জন্য যেতে পারছিলাম না। যেহেতু আজকে সময় পেয়েছি চিন্তা করছি আমাদের পছন্দের খাবার খেয়ে আসবো। আমি প্রথমে আপনাদেরকে লোকেশনটা বলি, লোকেশনটা হচ্ছে খুলশি মহিলা কলেজের অপোজিটে ইউসুফ টাওয়ারের নিচ। বাসায় যখন মাঝে মধ্যে বিকালবেলা নাস্তা রেডি করতে ভালো লাগে না আর বাচ্চারাও চায় বাহিরে খেতে, তখন আমরা খোঁজা শুরু করি কোন রেস্টুরেন্টটা ভালো, কোন রেস্টুরেন্টে গেলে আমরা আমাদের পছন্দের খাবারগুলো খেতে পারবো। খুঁজতে খুঁজতে যখন আমাদের পছন্দের রেস্টুরেন্ট পেয়ে যায় তখন আমাদের পছন্দের খাবারটা খেয়ে বাসায় ফিরি। আলবাইক হচ্ছে এমন একটা রেস্টুরেন্ট যেখানে গেলে আপনি আপনার পছন্দের সবগুলো খাবার খেতে পারবেন। আমি প্রথমে ঢুকে ওদের পুরো রেস্টুরেন্টটা একটু দেখে নিলাম, তারপরে ওদের লাইভ কিচেন যেটা আছে এটাও দেখে নিলাম। উপরে একপাশে হচ্ছে মেনু দেওয়া আছে, নিচে যে টেবিলটা আছে টেবিলের মধ্যে বিভিন্ন খাবারের মেনুগুলো দেওয়া আছে। আপনারা গিয়ে পছন্দ করে খাবারটা অর্ডার দিতে পারবেন, তারপর অপেক্ষা করে পছন্দের খাবারটা খাইতে পারবেন। আমরা প্রথমে গিয়ে আমরা যে খাবারটা খাবো ওইটা অর্ডার দিয়েছি, দিয়ে অপেক্ষা করতেছি। তারপর চলে গেছি জুসের পাশে, যে পাশে ফ্রেশ জুস রেডি করা হয়, কি দেখতেছি কি কি জুস আছে। আর এদিকে আমার ছেলে কি যে দুষ্ট, সে যেখানে যাক তার দুষ্টামি থাকবেই। এখানে মিল্কশেক আছে বিভিন্ন ফ্লেভারের, খাবার শেষ করে পছন্দের জুস এবং মিল্কশেক খাওয়া যায়। আর এই যে লেখা আই লাভ আলবাইক, এই লেখাটা আমার কাছে বেশি ভালো লাগছে, মনে হচ্ছে রেস্টুরেন্টে এই লেখাটার জন্য ফুটে আছে। রেস্টুরেন্টের একপাশে দুই চেয়ারের টেবিল আছে, আর একপাশে তিন চেয়ারের টেবিল আছে, আর মিডেলে হচ্ছে চার চেয়ারের টেবিল আছে। ফ্যামিলি মেম্বার বেশি হলে সবগুলো একসাথে করে বসা যাবে, আর যদি সিঙ্গেল হয় তাহলে আলাদা আলাদা বসতে পারবে। আর উপরের লাইটিংটা কি বলবো, এত ভালো লাগছে আমার কাছে, বিশেষ করে রেস্টুরেন্টটা ফুটে আছে। ওয়ালের বিভিন্ন অংশে যে রঙগুলা করা হয়েছে এই রঙগুলোর কারণে রঙের কমিউনিকেশনটা অনেক সুন্দর হয়েছে, আর বিশেষ করে লাইটিংটা তো আরও বেশি সুন্দর হয়েছে। আমরা অপেক্ষা করতেছি খাবারের জন্য, আমাদের পরে যারা গেছে তারাও অর্ডার দিচ্ছে, অর্ডার দিয়ে অপেক্ষা করতেছে খাবারের জন্য। এর মধ্যে আমাদের খাবার চলে আসছে, ভাইয়াটা খাবার সার্ভ করে দিচ্ছে। আমি যখন ডিশটা হাতে পেয়েছি ওই ওদের যে লেখাটা আছে আলবাইক লেখাটা, ওটা পাশে গিয়ে একটু ভিডিও করলাম, ছবি তুললাম, তোলার পরে তারপর আমরা টেবিলে চলে আসছি খাওয়ার জন্য। ছেলেমেয়েরা তো খুবই খুশি কারণ ওদের পছন্দের খাবারটা খাইতে পারছে। আমরা সৌদি আরবে তাইফে খাই আসছিলাম কিন্তু আলবাইকে খাইতে পারি নাই। সৌদি আরবে আলবাইকে আসলে গিয়েছিলাম আমরা খাওয়ার জন্য, কিন্তু অনেক বেশি সিরিয়াল ছিল সেজন্য খেতে পারি নাই, একটা দুঃখ রয়ে গিয়েছিলো মনের মধ্যে। কিন্তু চট্টগ্রাম এসে যখন আলবাইকে খাচ্ছি তখন কেন জানি মনে হচ্ছে আমার কাছে ওই দুঃখটা দূর হয়ে গেছে। খাবারটা কি বলবো, আমরা খাচ্ছি খেপসা, খেপসার সাথে মান্ডিও দিয়েছে। আমরা যে প্ল্যাটারটা নিয়েছি ওই প্ল্যাটার মধ্যে আমরা দুইটা ফ্লেভারের খাবারই নিয়েছি, দুইটাকে টেস্ট করার জন্য নিয়েছি। খাবারটা আলহামদুলিল্লাহ অনেকটা মজার ছিল। আর এখানে যে মাংসগুলো ছিল চিকেন আর মাটন, ওইটা অনেক সফট ছিল, উপরের কালারটা দেখতে যতটা সুন্দর ভিতরটা কিন্তু অনেক জুসি ছিল। আমরা চারজনে কিন্তু একটা প্ল্যাটারে খাবার খেয়ে শেষ করতে পারিনি কারণ খাবারটা অনেক বেশি ছিল। একটা ফ্যামিলিতে যদি ছয়জন হয় ছয়জনে অনায়াসে এই প্ল্যাটারে খাবারটা খাইতে পারবে। আমাদের খাবার শেষ, খাওয়ার পর আমাদের পছন্দের জুস দিয়েছি, আমার মেয়ে দিয়েছে চকলেট মিল্কশেক আর আমি দিয়েছি স্ট্রবেরি মিল্কশেক। ছেলেগুলো খায় না, ছেলে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে পেপসি, আর ছেলের বাবা হচ্ছে আমার কাছ থেকে একটু করে শেয়ার করবে কারণ সে কোথাও গেলে এই মিষ্টি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে। সেই জন্য এই রেস্টুরেন্টে বসে 30 থেকে 35 জনের ছোটোখাটো প্রোগ্রামগুলো কিন্তু আপনারা করতে পারবেন, যেগুলা বার্থডে প্রোগ্রাম, মেরিজ ডে প্রোগ্রাম, গেট টুগেদার প্রোগ্রাম, এগুলো করা যায়। আমাদের খাবার শেষ, আমাদের মেনু চলে আসছে, মেনুটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনারা দেখে বুঝে নেবেন আমরা কী কী খেয়েছি আর খাবারের প্রাইসটা কেমন ছিল। আমরা যে খেপসা এবং মান্ডি একসাথে প্ল্যাটারটা নিয়েছি ওটার দাম ছিল 3,000 টাকা। এই ছিল আমাদের আলবাইকে বসে সুন্দর খাওয়ার একটা মুহূর্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।